যে বইখানা আপনাদেরকে উপহার দেওয়া যাচ্ছে সম্পূর্ণ ঐতিহাসিক যুবরাজ যাত্রা পালা সতীনের ছেলে রচিত কবিমুনি ভাই পরিচালিত সতীনের ছেলে সকলকে ধন্যবাদ মাটির বুকে ঘুমিয়ে আছে লাখ মূর্তি সেনা দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখি যে মাটি বুকে ঘুমিয়ে আছে লাখ মূর্তি সেনা দে না তোরা দে না সে মাটি আমার
সর্বনাশ হয়ে গেছে জলদি করে চলে আয় তোর বাপকে তোর বাপকে তোর বাপকে হ্যালো বলো বলো নিবেদা আমার বাবার কি হয়েছে বলো আবিরি বলো তোর বাপকে বলো মেরে ফেলেছে আমার কথা সে কানেই তুলল না নিবেদা ভগবান হে কি করলে তুমি আমার সব কিছু কিনে নিয়ে গেলে ভগবান বলো বলো ভগবান হে তুমি কি করলে কেন আমার সঙ্গে এমন ঘটালে এখন আমি কি করব নিবেদা বলো বলো নিবেদা আমি এখন কাকে নিয়ে বেঁচে থাকবো আমার যে আর কেউ নেই আমার যে কেউ নেই কি করব বল রাজার বজরাই ডাকাত পড়েছে তাই সেই সঙ্গে তোর বাপ লাঠি হাতে বজরার দিকে ছুটে গিয়েছে নিবেদা তুমি তুমি তাকে বাধা দিতে পারলে না নিবেদা কাবিরি আমার কথা সে শুনলে না যে লাঠি হাতে ডাকাতের উপর ঝাঁপিয়ে পড়লো তখন তখন ডাকাতের গুলি বিদ্ধ হলো আর সেই সঙ্গে তোর বাপ মারা গেল বাবা তুমি কোথায় গেলে বাবা তোমার কবিরিকে তুমি কোথায় রেখে চলে গেলে বাবা বলো বাবা বলো এখন এখন আমি কার কাছে থাকবো বাবা আমি কাকে নিয়ে বেঁচে থাকবো কাদিসনে কাবিরি কেঁদে আর কি হবে এবার চল তোর বাবার সৎকারের ব্যবস্থা করি চলে আয় আমার সঙ্গে চলে আয় কাবিরি আয় আয় না না বাবার মৃত্যুকে আমি যে কিছুতেই মেনে নিতে পারছি না ঠাকুর আমার বাবা হয়তো এখনো ঘুমিয়ে আছে না আমি যাব আমি আমার বাবার কাছে যাব আমি আমি তাদেরকে ধরে নির্মম ব্যবস্থা করব তুমি এখানে নারী মহারাজ আমার যে সব শেষ হয়ে গেল মহারাজ ডাকাতি আমার বাবাকে ফেলেছে কি বললে নারী শয়তানের হাতে তোমার বাবা নিহত হ্যাঁ মহারাজ আপনাকে রক্ষা করতে গিয়ে আমার নিজের প্রাণ ত্যাগ করেছে অসম্ভব আমার সাধারণ জীবন উৎসর্গ দেবে তাই
আমাকে শুনতে হবে না না আমি আর দাঁড়িয়ে থাকব না আমি সেই জালিমদেরকে খুঁজে বের করব তারপর তাদেরকে ধরে আনে সংসারে বাবা ছাড়া আমার যে আর কেউ নেই মহারাজ আর কেউ নেই এবার এবার আমি কার কাছে থাকব মহারাজ বলুন মহারাজ আপনি আমাকে বলে দিন কে থাকব তাই তো ভাবছি নারী এখন আমি কি করতে পারি কে করে তোমার দুঃখকে বলিয়ে দেব শয়তানের দল আমার কাছ থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছে আপনি আপনি তো আমার সেই আঘাত ফিরিয়ে দিতে পারবেন না মহারাজ নারী শোনেন শোনেন ও হে রাজন বলি দে আপনারে মহারাজ আমার বাবা ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই মহারাজ শোনেন শোনেন
গিয়ে থাকবো মহারাজ, আমার যে এই পৃথিবীতে আপন বলে কেউ রইল না মহারাজ। শোনো নারী, তোমার পিতা আমার জীবন আমার জন্য জীবন উৎসর্গ দিয়েছে, তাই তোমাকে বুকের সাগরে ফেলে আমি চলে যেতে পারি না, আর তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব। কোথায় যাব মহারাজ? আমার প্রাসাদে তোমাকে বিয়ে করে রানীর মর্যাদা দিয়ে আমার পাশে তোমার স্থান করে দেব মহারাজ। হ্যাঁ নারী, তোমার সুখের নীর রচনা করে দিয়ে আমি তোমার পিতার ঋণ পরিশোধ করতে চাই মহারাজ। হ্যাঁ নারী, দুঃখিনীর কপালে এত সুখ সইবে? এ তোমার ভুল কল্পনা নারী, কারো ভাগ্যকে কেউ ফিরিয়ে দিতে পারে না, তোমার ভাগ্য তোমার নিজ হাতে প্রতিষ্ঠিত করে নেবে। চলো নারী। Thank you.
ঘরে ফিরে যায়। পৃথিবীতে